আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা চ্যানেলটি তো নতুন, তারা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে স্পিনিং রিলেটেড যে কোনো ক্যালকুলেশন ভিডিও আপলোড করার পর আপনি নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ক্যালকুলেশনটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো কপস কন্টেন্ট ওয়েট, অর্থাৎ একটি কপসের মাঝে কতটুকু ইয়ান আছে সেটি আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। তো ক্যালকুলেশন সুবিধার্থে আপনাদের মাঝে একটি কপসের ফিগার আমি অঙ্কন করেছি। তো কপসের ফিগার অঙ্কন করার পর আমাদের জানতে হবে যে এই কপসের ডায়া কতটুকু আছে। আমি ধরে নিলাম আমাদের এই কপসের ডায়া আছে 35 মিলিমিটার। তারপর আমাদের জানতে হবে যে কন্টেন্ট কতটুকু লেন্থে আছে, অর্থাৎ আমাদের যে রিং কপস এর মাঝে কতটুকু লেন্থের মাঝে সুতা উইন্টিং করছে বা পেঁচিয়েছে। তো আমি ধরলাম এখান থেকে এ পর্যন্ত আমাদের লেন্থ হলো 165 মিলিমিটার। তো এখন আমি হেয়ার এখানে আমি ধরে নিলাম কপস ডায়ামিটার ডি সমান আছে আমাদের 35 মিলিমিটার। তো এখন এই মিলিমিটারকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাকে সেটিকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তো ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমি 35 ভাগ দিব 25.4। তো বন্ধুরা, আপনারা জানেন যে 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তো এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব ১.৩৭। এটি হলো আমাদের ইঞ্চি। তারপর আমাদের যে লেন্থ আছে এখান থেকে এই পর্যন্ত সেটিকে আমরা কপস লেন্থকে আমরা এল দিয়ে প্রকাশ করব। তো এল দিয়ে যখন আমি প্রকাশ করব তখন এখান থেকে এই পর্যন্ত তখন আমাদের কপস লেন্থ কতটুকু আছে আমি এখানে ধরে নিলাম 165 মিলিমিটার। তো এই মিলিমিটারকেও আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তো ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমি পূর্বের মতো আবার 25.4 দিয়ে ভাগ করে নেব। তো 25.4 দিয়ে ভাগ করার পর আমি পেয়ে যাব 3.7 ইঞ্চি। তারপর যে পাই, তো পায়ের মান হয়তো আপনারা অনেকে জানেন 3.1416। তো এখন আমাদের বের করতে হবে কপস কন্টেন্ট, অর্থাৎ কপস কন্টেন্ট কত আছে, অর্থাৎ কপসের মধ্যে কতটুকু সুতা আছে, কত গ্রাম সুতা আছে সেটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আমি প্রথমেই একটি ফর্মুলা ফলো করব। ফর্মুলাটি হলো কপস কন্টেন্ট ইকুয়াল পাই এল ডি স্কোয়ার। তো এখন আমি এগুলার মান বসিয়ে নেব। তো পায়ের মান কত আছে 3.1416। তো এটি আমি এখানে দিয়ে দেব 3.1416। তারপর ইন্টু এল লেন্থ, তো আমাদের লেন্থ কত আছে 3.6.37 ইঞ্চি। তারপর আমাদের দিতে হবে ডি স্কোয়ার। তো ডির মান আছে আমাদের 1.37, এটার উপর আবার স্কোয়ার বা বর্গ আছে। তো এখন আমি যদি পুরাটা ক্যালকুলেশন করি তাহলে আমি কপস কন্টেন্ট পেয়ে যাব 37.59 গ্রাম। তো বন্ধুরা, এটি হলো আমাদের
আনসার অর্থাৎ 37.59 অত গ্রাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।